ব্যারিস্টার আনিসুল হক এবং সালমান এফ রহমান তাদেরকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে দশ দিন করে রিমান্ড চেয়েছে জানি না আদালত কত দিনের জন্য রিমান্ড দেবে কিন্তু একটা খবর দেখেন আনিসুল হক ও সালমান এফ রহমানের জন্য ডিম হাতে অপেক্ষা বুঝতে পারছেন এই ডিম হাতে অপেক্ষা মানে কি তার মানে হচ্ছে তারা আসলে তাদের দিকে ডিম ছোড়া হবে পচা ডিম মারা হবে নিক্ষেপ করা হবে এটাই হচ্ছে নিয়তি আজকে যেই রাজত্ব যেই কর্তৃত্ব যেই দুঃশাসন অপশাসন এবং এই ব্যক্তিটা একেবারে দেখবেন যে অনেক মন্ত্রী গেছে আসছে কিন্তু তারা কিন্তু আছে তার মানে এরা এত বেশি এই দুঃশাসনের অপরিহার্য ছিল শেখ হাসিনা তাদেরকে বাদ দেন শেখ হাসিনা তাদেরকে ব্যবহার করেছে পুরো সালমান এফ রহমানকে দিয়ে ব্যবসায়ীদেরকে নিয়ন্ত্রণ করেছেন আর আনিসুল হককে দিয়ে আইন আদালত হাতে রেখেছে অর্থাৎ এইসব দিয়েই শেখ হাসিনার পনেরো বছরের শাসন আজকে তাদের প্রতি মানুষের এই উপহার আজকে আনিসুল হক বা সালমান এফ রহমানের জন্য কেউ ফুলের তোড়া নিয়ে অপেক্ষায় নেই কেউ তার মুক্তির জন্য স্লোগান দিচ্ছে না তার প্রতি বর্ষিত হচ্ছে তবুও ভাগ্য ভালো খেয়াল করেন যদি আজকে যদি মানে আওয়ামী লীগের বদলে যদি বিএনপি জামাত ক্ষমতায় আসতো সরাসরি মাঝখানে যদি অন্তর্বর্তী সরকার না থাকতো এদের অবস্থা হতো কি পারতো নেতারা তার কর্মীদেরকে ঠেকায় রাখতে এখন তো তাও মাঝখানে অন্তর্বর্তী সরকার থাকার কারণে সে নিরাপত্তা দিচ্ছে নিরাপত্তা দিচ্ছে বলেই এই সালমান এফ রহমান এবং আনিসুল হক কোথার থেকে মাটি ফুড়ে বের হলো কিভাবে আটক হলো ডিবি অফিসে কখন গেল। এগুলি কিন্তু কেউ জানতে পারছে না এবং তাদের নিরাপত্তার স্বার্থেই নতুবা দলীয় সরকার হলে তো এগুলি করতো না তারা যেমন আচরণ করছে ঠিক তার উত্তরটা তেমনই হতো মনে আছে ব্যারিস্টার মনুর হোসেন তারপরে সম্পাদক মাহবুবুর রহমানকে কোর্টে পর্যন্ত পেটানো হয়েছে তাদেরকে কোর্টে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এদের হাতে ছেড়ে দেওয়া হয়েছিল কুষ্টিয়ায় মারধরের ঘটনা মনে নেই এইসব মানুষ হয়েছে কিন্তু কোনো বিচার হয়নি আজকে কিছু না মানে তারা ডিম নিয়ে অপেক্ষা করছে তাদের জন্য ডিম হাতে নিয়ে অপেক্ষা করছে শতাধিক মানুষ অপেক্ষারতদের অধিকাংশই আইনজীবী বুধবার দুপুর সাড়ে তিনটার পর ঢাকার পুরানো ঢাকার সিএমএম কোর্ট এলাকায় এই চিত্র দেখা গেছে সেখানে দেখা যায় সিএমএম কোর্টের গেটে গোটা বিশেষ পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন তারপরে অপেক্ষা করছে শতাধিক আইনজীবী বেশিরভাগের হাতের মুঠোয় দেখা গেছে ব্রয়লার মুরগির বাদামি রঙের ডিম কেউ কেউ রেখেছেন আড়াল করে বা পকেটে তাদের সঙ্গে কথা বলে জানা গেছে ঘৃহণীত কাজের জন্য সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমানকে লক্ষ্য করে তারা এই ডিম ছুড়বেন ডিম হাতে নিয়ে অপেক্ষারত কয়েকজন ঢাকা পোস্টকে বলেন ক্ষমতায় থাকাকালে এই দুজন মানুষকে মানুষ মনে করেনি সত্য তাই নিজের ক্ষমতার অপব্যবহার করে অনেক নিহ মানুষকে কষ্ট দিয়েছেন আসছে রিমান্ড 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 জেল 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 কোনো শুনানি নেই কিচ্ছু নেই যেভাবে লিখে দিয়েছে ঠিক সেইভাবেই নিম্ন আদালত ব্যবহার হয়েছে উচ্চ আদালত নিচ থেকে উপর পর্যন্ত সব দলের ক্যাডারদের নিয়ন্ত্রণে ছিল আইন আদালত বলছেন যে তাই তাদের কষ্ট পাওয়া প্রয়োজন তাদের প্রতি আমাদের যে ঘৃণা সেটা প্রকাশ করার জন্য তাদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করব। গতরাতে গ্রেপ্তার হওয়ার পর থেকেই আনিসুল হক ও সালমান এফ রহমান ডিবি হেফাজতে আছেন রাজধানীর নিউ মার্কেট থানায় দায়ের হওয়া একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে পাঁচই আগস্টের পর শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতা মন্ত্রীরা ঢাকা দিয়েছেন এর মধ্যে বিমানবন্দরে হাসান মাহমুদ এবং জোনায়দ আহমেদ পরব পররাষ্ট্রমন্ত্রী এবং প্রযুক্তি প্রতিমন্ত্রী তাদেরকে আটকে দেওয়া হয়েছে এবং তারা সম্ভবত ক্যান্টনমেন্টে আছেন উপযুক্ত সময় তাদেরকে তুলে দেওয়া হবে তো এরা এদের পক্ষে এখন কেউ নেই তাদের দলের নেতাকর্মীরাও নেই সবাই মানে গর্তে ঢুকে গেছে এটা হচ্ছে নিয়তি স্বাভাবিকভাবে ক্ষমতার পরিবর্তন না হলে সেই পরিবর্তনটা ভালো হয় না এটা আওয়ামী লীগের বোঝা উচিত ছিল কিন্তু আওয়ামী লীগ বুঝতে চায়নি তারা মনে করেছে যে এইভাবে দলীয়করণ করে বিচার বিভাগ নির্বাচন কমিশন পুলিশ বিজেপি বিডিআর সেনাবাহিনী সব কিছু আমি হাতে রাখব নিজের দলের লোকদের দিয়ে গড়ে তুলব আমি ক্ষমতা নিরাপদ থাকব জনগণকে জনগণ আসলে গুলি করব। ওই গুলি করতে করতে তারা টিকে ছিল কিন্তু যখন নাকি লাখো লাখো মানুষ ছুটে আসছে তখন আর কয়টা গুলি করবে তখন আস্তে করে বন্দুকটা নিচে নামাইছে এবং ক্ষমতা শেষ ইতিহাস থেকে মানে কেউ শিক্ষা নেয় না কোনো শাসক শিক্ষা নেয় না হাসিনা সরকারও শিক্ষা নেয়নি আজকে আওয়ামী লীগের জীবনের এত বড় একটা দল যার নেতৃত্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতার ইতিহাস আজকে শেষ দোলায় মিশাই দিছে দর্শক কেউ এখন কারো কোনো সহানুভূতি নেই কারো কোনো আক্ষেপ নেই বরং ঘৃণা তাদের প্রতি দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ